আগে ইন্ডিয়া ভাঙবে তারপরে আমাদের ভাঙতে পারবে আপনি লিখে রাখেন ইন্ডিয়া এখন এমন একটা সমস্যা পড়ছে যদি ইন্ডিয়া যদি আমাদের দখল করে তারপরে ইন্ডিয়া কয়েকটা টুকরা হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন নিউজ মিডিয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছিল দীর্ঘদিনে সেই ষড়যন্ত্রের প্রতীক এবং সেটা সুস্পষ্ট হয়ে মানুষের সামনে ধরা দিচ্ছে সাম্প্রতিক সময়ে যে পাহাড়ি অঞ্চলের বেশ কয়েকটি ব্যাংক হয়েছে এগুলি কিন্তু ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে নিয়ে যে সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে বাংলাদেশকে যে দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত করার একটা রূপরেখা নির্ণয় করা হয়েছে সেই সংগঠনগুলিকেই সেই সন্ত্রাসী সংগঠনগুলিকে প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই বাংলাদেশে এই ডাকাতি ব্যাংক ডাকাতি দিয়ে তারা শুরু করেছে আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে যে তথ্যের ভিত্তিতে আমরা এখন বলতে পারি যে বাংলাদেশকে দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত করার জন্য প্রতিবেশী একটি দেশ দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে এবং সেটার যে আমরা চোখে এখন যেটা দেখতে পাচ্ছি সেই বিষয়ে আমরা অনেক কথা বলতে চাচ্ছি আমাদের মাঝে আজকে এই পিবিসি টক শোতে যিনি উপস্থিত হয়েছেন তিনি আর কেউ নন পিবিসির অত্যন্ত পুরাতন একজন ব্যক্তিত্ব তিনি ছিলেন মুক্তিযোদ্ধা এবং একজন সক্রিয় আওয়ামী রাজনীতির করার লোক তিনি উনিশশো সালে তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে ছাত্রলীগের নমিনেশনে ভিপি নির্বাচিত হয়েছিলেন অতএব তাকে নিয়ে তিনি যে আওয়ামী ঘরানার লোক ছিলেন না সেই কথা কিন্তু আমাদের সন্দেহ থাকে না সেই একই ব্যক্তি এখন যখন বর্তমান প্রেক্ষাপটে দেশপ্রেমের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করছেন তার মুখ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য জানবো তিনি ভারত বাংলাদেশের রিলেশন নিয়ে এবং ভারতের ষড়যন্ত্র বা প্রতিবেশী রাষ্ট্রের যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সে নিয়ে গবেষণা করেন এবং তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক আমি অন্য কারো কথা বলছি না আমি বলছি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক আমাদের সকলের প্রিয় জনাব জয়নাল আবিদিন সাহেব জনাব জয়নাল আবিদিন আপনাকে সুস্বাগতম পরে দীর্ঘদিন পরে আপনার এই এই চ্যানেল আমি আসছি এবং মূলত আমি আপনার চ্যানেল দিয়ে শুরু করেছিলাম আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং খুশি যে আমরা আশা করি এই চ্যানেলকে আপনি সামনে নিয়ে যাওয়ার জন্য যতখানি প্রয়োজন আমি সেগুলো করবো ইনশাআল্লাহ এবং আমাদের দেশের জনগণের কাছে আমাদের রিয়েল ইতিহাসটা আমি তুলে ধরার চেষ্টা করবো আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে সাহায্য করেন জয় সাহেব আপনি কাজ করছেন দেশের জন্য দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা প্রবাসের সেই যে সময়টুকু বের করে দেশের জন্য কাজ করছি সেজন্য আপনিও ত্যাগ প্রতীক্ষা করছেন আমাদেরও ত্যাগ স্বীকার করতে হচ্ছে আসলে মূল উদ্দেশ্যটা কি আমাদের দেশটাকে ভালোবাসি বলেই কিন্তু আমাদের এই উদ্দেশ্য আমাদের এখানে ব্যক্তি কোনো স্বার্থ নেই আপনাকে আমি আজকে যে বিষয়টা জানতে চাই বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন আমরা ইন জেনারেল বলে আসছিলাম কিন্তু আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে রিসার্চ করেছেন এবং সাম্প্রতিক সময়ে পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকটি ব্যাংক দেখাতি হয়েছে একটি সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে এবং অনেকেই মনে করেন যে এই সন্ত্রাসী সংগঠনটি প্রতিবেশী একটি রাষ্ট্রের মদদপুষ্ট একটি সংগঠন এই সকল বিষয়ে বাংলাদেশ নিয়ে যে দীর্ঘদিনের একটা ষড়যন্ত্র চলছে সেই উপাখ্যানে আপনি যদি একটু বিশ্লেষণ করেন তাহলে হয়তোবা জাতি অনেকটা উপকৃত হবে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম আমি একটুখানি ভূমিকা দিতে চাই তারপরে আমরা যে বিষয়ে কথা শুরু করেছি আমরা এটা নিয়ে আমি মনে করি কয়েক কয়েকবার বা কয়েকদিন আমরা এটা নিয়ে এই সিরিজ নিয়ে কথা বলবো তবে আজকে একটা প্রাথমিক ধারণা দিতে চাই এরপরে আমরা আমাদের ভারত প্রতিবেশী নামক যে দস্যু বা ভূমি দস্যু আছে তার আসল চেহারা কি সে কিভাবে অন্যের জমি দখল করে অন্যের স্বাধীন রাষ্ট্র কিভাবে গ্রাস করেছে সে গ্রাস করে সে তার নিজের রাখাভুক্ত করে দাবি করে সেই কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আজকে আমি যেখান থেকে শুরু করতে চাই তা হচ্ছে একটা বই আমি আপনাদের সামনে আনতে চাই ইন্ডিয়ান ওশন ইন্ডিয়ান ওশন কে নিয়ে ভারতকে ভারতীয় থেকে আরম্ভানীয় তো ইন্দোনেশিয়া এই সব এলাকা যে সব এলাকা মূলত ইন্ডিয়ান ওশানের অন্তর্ভুক্ত এই এলাকা নাকি নিয়ে একটা বই আছে দা মনসুন দ্য মনসুন এবং এটার নাম হচ্ছে দ্য মনসুন ইন্ডিয়ান ওশান অ্যান্ড দ্য ফিউচার অফ আমেরিকান পাওয়ার দুই হাজার এগারো সালে আমি বইটা প্রথম গিয়েছি এবং এটা পড়েছি আমি এই বইতে মূলত তখন কেউ বাদ পড়েনি বাংলাদেশ থেকে আরম্ভ করে তানজিনিয়া থেকে আরম্ভ করে অর্থাৎ আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার প্রতিটা দেশ সম্পর্কে মোটামুটি এখানে কম বেশি আলোচনা হয়েছে এখানে বাংলাদেশকে মোট তিনটা ভাগে ভাগ করার জন্য একটা পরিকল্পনা তারা দিয়েছে এবং পরবর্তী সময়ে এইসব যেহেতু এরপরে অনেক অনেক চেঞ্জ হয়েছে গবেষকরা এগুলাকে রিভাইজ করেছেন এবং ইন্ডিয়ার মধ্যেও অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান এই বাংলাদেশে কেন্দ্র করে যেসব মানে তথ্য প্রকাশ করেছে বা যেসব কল্পনা করেছে সেই কল্পনাগুলো আমরা আস্তে আস্তে এখানে আপনাদের তুলে ধরবো তো আমরা মূলত আমেরিকানটা যেটা শুরু করেছিল আমেরিকা সেটা এখন আমার অবস্থা যাচ্ছে না আমেরিকার সাথে আমাদেরকে আমরা এখানে ওই এখানে ইন্ডিয়া আছে আজকে যে ইন্ডিয়া ন্যাশনালসি করতেছে আমাদের আমাদের বিরুদ্ধে ইন্ডিয়া এখন একবার এমন ফাজে ফা ইন্ডিয়া নিজের অস্তিত্বে কিন্তু মানে ভিfores মধ্যে যেমন আমি আপনাদের বলছি আপনারা জানেন এটা আপনারা জানেন যে বারাক ওবামা যখন যখন মানে ইয়ে ছিলেন কিংবা এরও আগে মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী তখনও বলেছেন যে ভারত বাঘ হয়ে যাবে তখন বলা সাত ভাগে বাঘ হয়ে যাবে এবং ধর্মকেন্দ্রিক ভাবে বাঘ হয়ে যাবে এই এখন ইন্ডিয়া আস্তে আস্তে টের পাচ্ছে এই ইন্ডিয়া এখন আমাদের হিটাসকে নিয়ে মনে করেছিল হিটাস নিয়ে নিবে সেটা এখন ইন্ডিয়া নিজের মধ্যে সমস্যা হয়ে গেছে এবং হাসিনাকে ক্ষমতা আনার বিনিময়ে ইন্ডিয়া শান্তি বাহিনী তথা সন্টুল আলমাকে দিয়ে আমাদের দেশটাকে মোটামুটি ভাগ করার একটা ব্যবস্থা করে দিয়েছে যদি দিয়েছে শান্তি চুক্তি কিন্তু ইন্ডিয়া এটা করেছে এ শান্তি বাহিনী এটা ছিল ইন্ডিয়ার তৈরি এবং এই ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে এটা ট্রেনিং দিয়েছে এবং অস্ত্র শস্ত্র পোলা বারু টাকা পয়সা যা যা প্রয়োজন সবকিছু ইন্ডিয়া সাপ্লাই করেছে আবার ইন্ডিয়া হাসিনাকে দিয়ে এই একটা চুক্তি করেছে শান্তি চুক্তি যদিও শান্তি সেখানে আসেনি কখনো আসেনি অনির্বাচিত একজন ব্যক্তিকে সে সেই উনিশশো কোন সময় দুই হাজার সনে ছিয়ানব্বই সনে আহ সা সাধারণ বৈশাখ দুই হাজার সেই সূচ করেছিল দুই হাজার চার ষোলো দিকে এবং আমাদের সেনাবাহিনী কিন্তু এই চুক্তি চুক্তি করতে চাইনি তার ইচ্ছা ইচ্ছার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে যোগাযোগ না করে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে শেখ হাসিনা শুধু তার ক্ষমতা তাদের আর ক্ষমতা আসার একটা শর্ত ছিল হিট ট্যাক্সের সাথে চুক্তি করতে হবে সেই শর্ত জন্য হাসিনা

আমরা না চাইলেও আমাদের বাংলাদেশ সরকার না চাইলেও আমাদের পার্লামেন্ট না চাইলেও তারা সেই করতে পারবে এবং আমাদের সংসদের যেসব আইন হবে আইন পাশ হবে সেই সব আইন যদি মানে স্বার্থ মতো হয় সিদ্ধান্ত মোতাবেক না হয় তাহলে তারা আমাদের এই আমাদের আমাদের সংবিধান অথবা কিংবা আমাদের যদি যে সংসদ তার প্রণীত কোনো আইন ফার্মাসিস্টে কার্যকর হবে না এবং সেই এই এই এইগুলা মামলা হয়েছে মামলার রায় কে এই আমাদের সংবিধান অনুযায়ী এটা অভিযোগ করেছে কিন্তু এখানে আবার এখানে কিন্তু গভর্নমেন্ট এই মামলার রায়টাও পুরোপুরি প্রকাশ করেনি কেন করেনি যেহেতু ওইখানে বলা হয়েছে বাংলাদেশ এক কেজি রাষ্ট্র এখানে কোনো ধরনের আঞ্চলিক অঞ্চল নাই কোনো প্রদেশ নাই কোনো বিভাগ বিভাগ আছে প্রদেশ নাই সুতরাং এই আইন এই এই চুক্তি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে কারণ আমাদের সংবিধান বিধানে এইরকম কোন প্রদেশ হওয়ার বা আর আঞ্চলিক কোন মানে আইনসভা হওয়ার কোন বিধি নাই কিন্তু শেখ হাসিনা তার ওই যে তার প্রভু রাজকে খুশি করার জন্য সেই সংবিধানকে লঙ্ঘন করে সেখানে একটা অবৈধ মানে আঞ্চলিক মানে মানে ইয়ের মতো পার্লামেন্টের মতো করে রেখে দিয়েছে আমরা এগুলো পরে বলবো কিন্তু এখন কুকি কিনি আপনি কুকি ফান করছেন আমি এটাই বলছি যে সব চেঞ্জ হয়ে গেছে আমেরিকান যে পলিসি ছিল সেই পলিসি আরো বর্ধিত হয়েছে সেগুলো রিভেজ হয়েছে হয়তো ক্যাপ্টান যেটা বলেছেন আর পরবর্তী গবেষকরা এরা প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে নিয়ে সারা বিশ্বকে নিয়ে আমেরিকা মানে তাদের নীতি নির্ধারণ করে এবং আমি খুশি তারা প্রকাশ করে কিন্তু ইন্ডিয়ান এই যে ভূমিদস্যুরা যেসব গোপন চুক্তি গোপন চুক্তি করে কিংবা গোপন গবেষণা করে সেগুলো জেনারেলি এগুলো বাইরে প্রকাশ করে না কারণ এর এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি নয় এ ডেমোক্রেটিক কান্ট্রি এটা একটা মিলিটারি কান্ট্রি ইন্ডিয়া ইজ রুল বাই দ্য মিলিটারি এন্ড এবং আরো অসংখ্য ধরনের গোপনীয় এবং প্রকাশ্য আপনার এদের গবেষণা গবেষণা রয়েছে গবেষণাগার রয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি আর গবেষণা করে এরা আমাদের আমাদের মতো না আমার তো এসব আমাদের তো দেশের বুদ্ধিজীবীরা কিভাবে ইন্ডিয়া টাকা নিবে সেটা নিয়ে চিন্তা করে দেশকে নিয়ে চিন্তা নাই দেশকে রক্ষা করার কোন গবেষণা নাই এটা অদ্ভুত একটা জাতি আমরা যে টাকা পাইবে। আর অন্য কিছু অন্য হচ্ছে কিছু সুবিধা পাই নেই তাদের আর কিছু লাগে না এটা আপনার আমি সব শব্দগুলো ইউজ করব না খারাপ যেসব শব্দ আছে তবে এইসব খারাপ শব্দগুলোর কিছু কিছু অংশ প্রকাশ করেছিলেন জয়ী রাহান সেভেন্টি মানে যুদ্ধের সময় জয়ী ইন্ডিয়া ছিলেন এবং আমাদের আজকে যারা বলে আর স্বাধীনতা সবকের শক্তি যারা বলে তাদের আওয়ামী লীগ করেছে ওই 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 রেকর্ড দেখলে যদি আমরা দেখতে পাইতাম যদি তাকে হত্যা করা হইতো তাকে মেরে ফেলা না হইতো উনিশশো আহ একাত্তর সালের মানে উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি মনে হয় তাকে খুন করা হয়েছে

পাঁচ হাজারের বেশি হবে না বা কম হতে পারে এবং এই ভ্রাতসাধারণের মধ্যে অনেক আছে বারমাসি এসেছে কেউ আসছে আসছে ইন্ডিয়া থেকে আমাদের হিল ট্যাক্সের সবাই কিন্তু সন্ত্রাসী নয় আমাদের হিল ট্যাক্সে অনেক কুকি আছে যারা চায় না যে তারা না বাংলাদেশকে বিচ্ছিন্ন হয়ে যাক কিন্তু এইসব কুকি ইন্ডিয়ান না করিক এইসব কুকি বারবার নাগরিক এই এইসব বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছে একটা কথা বলে দেখি হিল ট্যাক্সে মানে সাবান্য সংখ্যক মানে আমাদের স্থানের আমাদের হিল ট্যাক্সের আমাদের মূল যে ভূখণ্ড এই ভূখণ্ডের ভূমিপুত্র বাকিগুলো সবগুলো অন্যখান থেকে আসা কুকিতে কিছু অংশ আর সবগুলো এই তেরোটা ফুচে দিয়ে এখানে সবগুলার বাড়ি হচ্ছে গর বাড়ি ছিল পূর্বুর ছিল আউটি টেরিটোরি অফ বাংলাদেশ আজকে যে অংশ নিয়ে বাংলাদেশটা গঠিত হয়েছে সেইখানের মধ্যে কুকিতে কিছু কিছু অংশ সামিনের সংখ্যক বাকিগুলো এবং চাকমা হাজ আছে আচ্ছা এখন যে কুকিরা কুকিরের দিকে যে সশস্ত্র আন্দোলন করছে কিন্তু এরা যে যুদ্ধ করছে যুদ্ধ করে অস্ত্র দিচ্ছে কারা এদের ট্রেনিং এরা ট্রেনিং কোথায় নাই এরা টাকা পায় কোথ থেকে এ যে কি বিভিন্ন সূত্র থেকে এইসব এইসব টাকা পয়সা আসে এবং এর মূল খোজা ছিল ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া জানে না যে আমেরিকার একটা পরিকল্পনা পাশ্চাত্য একটা পরিকল্পনা আছে সেটা আমি আমি এখনই বলতে পারি সেটা কি রকম আমাদের আরাকান থেকে আরম্ভ করে আরাকান থেকে আরম্ভ করে একবার সোজা এখান দিয়ে এক করা আপ টু চাইনিজ বর্ডার এইখানে প্রথমত ইন্ডিয়া মনে করছিল যে এটা তার হয়ে যাবে কিন্তু এটা আমেরিকা এবং পাশ্চাত্য দুনিয়া একটা এটা চলবে খ্রিস্চান কান্ট্রি এগুলো ছিল উপজাতি সবগুলো উপজাতি বা আদিবাসী কিন্তু এরা ছিল প্রকৃতি উপজাতি বা এদের কোন মানে আমাদের মতো কোনো ধর্ম ছিল না এদেরকে বিভিন্নভাবে তারা মানে সাহায্য করে প্রলোভন দিয়ে যে কোনোভাবে হোক এরা ওদেরকে করেছে এবং আপনি দে্চিয়ান এবং সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আজকে যে কুকিরা কাজ করতেছে নাগাল্যান্ড অলরেডি ইট এ মেজরিটি এবং এটা এই নাগাল্যান্ড কিন্তু উনিশশো সনে বাংলাদেশ ভারত পাকিস্তান হয় পাকিস্তান ইন্ডিয়া হয় তখনই ওরা বলছে যে আমরা ইন্ডিয়া ইন্ডিয়াতে জয়েন করবো না উই আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমরা ইন্ডিয়ার চিনি না ইন্ডিয়া আমাদের অংশ নয় উই আর নেভার পার্ট অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং আপনার পিজন নেতৃত্বে আপনার এখানে একটা একটা রাষ্ট্র গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ চোদ্দ আগস্ট পাকিস্তান যে স্বাধীনতা ঘোষণা করেছে ওরাও সেই দিন করেছে অর্থাৎ ইন্ডিয়ার একদিন আগে তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল এবং দীর্ঘদিন সেখানে যুদ্ধ হয়েছে দীর্ঘদিন যাবত যুদ্ধ হয়েছে এই যুদ্ধ বন্ধ হয়েছে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন মিজো এই যে আজ যদি মিজো গান শুনেন মিজো ইজ এন্টারলি পার্ট অফ বাংলা ইটস এ পার্ট অফ বাংলাদেশ মিজো হিল এই মিজো হিলটা এ হিল অফ চিটাগাং হিল ট্যাক্স দুঃখের কাহিনী এটা এটা আঠারোশো ছিয়াত্তর সালে ব্রিটিশ সরকার চুয়াত্তর সালে ব্রিটিশ সরকার এলাকাকে ভাগাভাগি করার জন্য এলাকাকে পুনর্গঠিত করার জন্য এটাকে ঢুকেছে আসামের সাথে যেহেতু আসাম ছিল তখন আসামের পরে উনিশশো চুয়াত্তর সনে হাক্সের মিচুহিল পার্ট বাংলাদেশ এই মিজো হিলকে আসামে ঢুকে যাওয়া হয় আর সেই আসামটা যখন সাতচল্লিশ সনে ইন্ডিয়া চলে যায় বা ব্রিটিশে চলে যায় তখন আসাম যেহেতু ইন্ডিয়া দখল করে ফেলে এবং সেই জন্য আমাদের যে অংশ এই অংশটাও ইন্ডিয়ার হাতে চলে যায় কিন্তু মিজোরাম আমাদের অংশ মিজোহিল আমাদের অংশ আমরা ইনশাল্লাহ আমরা এই অবৈধ দখল মানব না আমরা আমাদের যেসব দখল করে নিয়েছে কিনা জানি না আধুনিক বর্তমান যে প্রজন্ম জানে না এই হিল ট্যাক্সের হিল ট্যাক্সেট মিজুহিল মিজুহিল মিজহিল আমাদের অংশ এটা আমরা আমাদের উদ্ধার করতে হবে ত্রিপুরা আমাদের অংশ এটা আমাদের অংশ এই ত্রিপুরার যে রানী ছিল সেই রানী ভারত নয় বাংলাদেশের জয়ন্ত চেষ্টা করেছিল এই এই যা অনুভব করে রানীকে তার শিশু পুত্র সহ রাজা রাজাকে মেরে ফেলা ইন্ডিয়া চক্রান্ত করে মানে এটাকে সিভিল দখল করার জন্য এবং ওরা কিন্তু হিন্দু ছিল না যারা ত্রিপ ত্রিপরা তারা ছিল বুদ্ধিস্ট এরা বুদ্ধিস্ট ছিল কিন্তু ওই রাজাকে তারা নিয়ে তাকে মানে কিল করে এবং ওই শিশু তাদের ছেলে একটা ছেলে ছিল সে অভাব তো বয়স্ক শিশু বাচ্চা এই বাচ্চা রানীকে নিয়ে যায় নিয়েছে নিয়ে জিল্ডি নিয়ে যায় ওকে আটকায় রাখে এবং বলা হয় যে তুমি আমার সাথে জয়েন করো বাধ্য হয়ে সেখানে জয়েন করে চার নম্বর তোমার সাথে বাচ্চা মেরে ফেলবো বাচ্চাকে আর মানে মেরে ফেলে সে পিছল তো ওটা ঠিক নেই ওটা তোমার পরে বর্তী পেছলা অনেক পুরুল কাহিনি এরপর আমাদের আরং অংশ আছে হিসাব পরে বলি তারপরে আমাদের আমাদের তালপর্টি আওয়ার পার্ট এটা উদ্ধার করতে হবে আমি আস্তে আছে আমি আপনাদের আরো অনেক কথা বলবো এখন আসছে কুকি কুকিজের তারা আজকে ইন্ডিয়া বার্মার থেকে বার্মার সাথে আমাদের সীমান্ত সে সীমান্তটাকে গোলমাল করে আমাদেরকে পুরোপুরি ইন্ডিয়ান আইস করার চেষ্টা করা হচ্ছে যাতে বার্মার সাথে আমরা কমদিন আর ট্রেন্ডলির হিসাব করতে না পারি আমরা সরাসরি একটা আহ সীমান্ত ভীন শুধু ইন্ডিয়া কেন্ডি রাষ্ট্র হয়ে যায় এই জন্য বার্মার সাথে এই যে গোলাগুলি মারামারি করে আজকে সেই রোহিঙ্গাদের এখান থেকে তাড়িয়েছে আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে এবং ঢুকাই এবং এই পর্যন্ত রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে প্রেরণ করার জন্য যতগুলো প্রস্তাব নেওয়া হয়েছে ইউএনএফ এ জাতিসংঘের একটা প্রস্তাবও ইন্ডিয়া সমর্থন করেনি এবং যত অস্ত্র বার্মাকে অস্ত্র দেওয়া না দেওয়ার জন্য জাতিসংঘে যেসব প্রস্তাব উঠেছে সেখানে ইন্ডিয়া রাশিয়াকে ভিটো প্রয়োগ করাইছে ভিটো প্রয়োগ করাইয়া আমাদেরকে ওই ইন্ডিয়ার এই সাথে কি বলে না এই বার্মার সাথে একটা চিরন্তন সূত্র তৈরি করে দিয়েছে এবং আমরা মোটামুটি ভাবে ইন্ডিয়া দ্বারা চার ঘেরাও হয়ে আছে এখন তো এই অবস্থার মানে এখন আসল যে ঘটনা আরম্ভ হবে তা হচ্ছে ইন্ডিয়া মানে করেছিল কি এটা সম্ভব হবে বাট ইট ইস নেভার বি পসিবল বিকজ আমেরিকান যে পলিসি আমেরিকান বার্মা থেকে বাংলাদেশ থেকে আরম্ভ করে চট্টগ্রাম বন্দর থেকে আরম্ভ করে এবং রাখান থেকে শুরু করে একবারে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে চাইনিজ বর্ডার পর্যন্ত এখন আমেরিকা এখন ইন্ডিয়া এখন বুঝবে কার মা আছে কার মা নাই আমাদের আমি একটা অনুরোধ করবো আমাদের সেনাবাহিনীকে যাতে তারা কোনোভাবেই যেভাবে যে কোনোভাবে হোক যে এই এই বিপদ থেকে আমাদের দেশকে বাঁচায় আমাদের দেশকে বাঁচায় আমরা টুকিদেরকে বলবো তোমরা আমাদের যারা আমাদের পক্ষে আসো আমরা তাদের যুদ্ধ করবো না আর যারা আমাদের পক্ষে নেই তাদের সত্যি হিসেবে ঘোষণা করা হোক এবং তাদের যেখানে যেভাবে পাওয়া যায় তাদেরকে ওইটাকে নির্ভর করা হোক এবং ইন্ডিয়া ইন্ডিয়া আমরা আমেরিকা কইটা বুঝাবো যে আমরা ছোট দেশ আমরা কার সাথে আমরা যুদ্ধ চাই না কার সাথে আমরা মারামারি করতে চাই না এটা আপনাকে অংশ কাকে না আমরা অনেক কষ্টে প্রথমবারের মতো আমরা এই এই দেশের ভূমি ভূমি মানে সন্তানটা ভূমিদের সন্তানটা সান অফ দ্য সয়েল আমাদের এই ভূমিকে আমরা স্বাধীন করেছি অনেক রক্ত দিয়েছি এবং সেই কাছে কথা মতো বা তার বাবার কথা মতো শ্রী ভক্ত লোক এই এই যুদ্ধে আমাদের যুদ্ধে মারা গিয়েছে যদি কোনো কোনো প্রকারের সার্ভে করা হয়নি আমরা ওইটাই মেনে নিলাম তাহলে যদি এই আজকে হাসিনা কারণে যদি এই দেশটা বাঘ হয়ে যায় এই দেশের ভূমি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা কিভাবে হাসিনা বলে যে সে স্বাধীনতা সবক্ষে শক্তি আর আমাদের মা শরীরের রক্ত আমরা যে দেশ পেয়েছি সে থেকে রক্ষার জন্য আমরা আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হতে চাই আমরা হাসিনার পক্ষে আজকে হয়তো পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোক আছে কিনা আমার সন্দেহ করি বা দশ পার্সেন্ট লোক আছে অ্যাডভেস্ট মনে করি কিন্তু এর বাইরে যারা আমাদের মধ্যে বহু দেশ লোক আছে আমি বিশ্বাস করি যেহেতু আমি উজ্জ্বল করেছি আমি উজ্জ্বল সবাইকে চিনি এরকম এখন যারা আমার বয়সী আছেন আমার জুনিয়া আছেন তারপরে আমি চিনি এবং আমার সাথে যারা যুদ্ধ করে তারা অনেকে জীবিত আছেন কাছে জীবিত আছেন আমার কিছু লোক আমি হারাই আমাদের আহ আসাম এখনো জীবিত আছেন অনেক মন্ত্রীরা জীবিকা সবাই নাম বলতে চাই না এখন এখানে তো সুতরাং আমি সবাইকে আর অনুরোধ করবো আপনার যে দল যে দল কারণ আমাদের আপত্তি নেই আপনার এক ন্যায়তান্ত্রিক শাসন করেছেন এক হাজার পনেরো ষোলো বছর বিশ বছর মতো তো আপনাদের এর ফল যদি আপনার সাপ ক্ষমতা ডিপশন বন্ধ করতে না পারেন যে বিক্রি করে থাকতে থাকাটা কি ধরনের গৌরব কিভাবে ঘুমান আমি বুঝি না আপনারা কিভাবে রাতে ঘুমান তবে হাসিরান নাকি ঘুমান না উনি করে রাতে সত্যি টাকা উনি পড়েন এই এইটা কোথায় পাইছেন দুনিয়ার কোন ফেরস্তারা মনে হয় এত দেখাচ্ছেন তারাবি পড়েন না আর মানুষের দূরের কথা নবীর আসলে এত টাকা তারাবি ডেলি রাতে পড়েননি তো উনি কখন ঘুমান কখন স্বপ্নে দেখেন সেটা না আমি একটা কথাই বলবো আমাদের একদিকে আহ একটাই আমাদের ভয় যাতে আমাদের জনগণ যদি থাকি তাহলে কোন জনগণের সামনে নিয়ে আসতে চাচ্ছি জনগণ বোঝে কিন্তু তাদের হাতে তথ্য ভিত্তিক কোনো এভিডেন্স না থাকার কারণে তারাও কিন্তু একটু ঝিমিয়ে পড়েছে যেহেতু গণতান্ত্রিক সরকার ক্ষমতায় নেই তারাও কিছু বলতে পারছে না এই মুহূর্তে আমাদের যে কাজ জনগণকে সচেতন করে তোলা যে বাংলাদেশকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে সে ব্যাপারে সচেতন হতে হবে প্রাথমিক আমরা কুকি চীনদেরকে দিয়ে উদাহরণ টানতে পারি যে এরা বাংলাদেশটাকে দুই ভাগে আপাতত বিভক্ত করার যে পরিকল্পনা নিয়েছে সেক্ষেত্রে প্রতিবেশী দেশ নিচ্ছে না এটাকে নেওয়ানো হচ্ছে এরা তো নিচ্ছে না পাঁচ হাজার লোকে কিভাবে আঠারো কোটি লোকের সাথে যুদ্ধ করবে আমাদের তো রহমতে আমাদের সেনাবাহিনীতে আছে সেনাবাহিনী আছে আমাদের সব মিলিয়ে কোন অভ্যাস শক্তি আমেরিকা যদি এখানে হাত না দেয় তাহলে আমি মনে করি না ইন্ডিয়া যদি নিজের যুদ্ধ করে তাহলে ইন্ডিয়া আগে ভাঙবে আগে ইন্ডিয়া ভাঙবে তারপরে আমাদের ভাঙতে পারবে আপনার লিখে দেখেন

বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র আছে এক একটা সেগমেন্টে আমরা এক এক দিনের ষড়যন্ত্র উপস্থাপন করব আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি আমরা দেশের জন্য কাজ করব আপনি যদি শেষ উপসংহারে একটু আহ এই কুকি চিন্তের বিষয়ে দুই মিনিটে একটু বলে শেষ করে দেন আমি কুকি সিং বিষয়ে বলার আগে আমি আগে বলছি কি কুকি সিংটা একটা কোনো শক্তি না কোনো ফ্যাক্টর নয় কোনো কারো কাছে ফ্যাক্টর উচিত নয় ভয় পার কোনো কারণ নাই তবে আমি এই প্রসঙ্গে আর একটু অনুরোধ করবো আমরা আমাদের প্রতিবেশী যেহেতু দেশ আছে আমাদের নিকটতম তারা প্রতিবেশী মনে করেন একবারে আফগানিস্তান থেকে আরম্ভ করে বাবা পর্যন্ত এবং চীন থেকে আরম্ভ করে মালদ্বীপ পর্যন্ত এরা আমাদের মা প্রতিবেশী আমরা এখান টু গেট হেল্প টু টু রিস্টোর আওয়ার সবরিনটি ইনটিগ্রিটি ইনটিগ্রিটি ইন্ডিপেন্ডেন্স আমরা চাচ্ছি যে আপনারা সবাই আমাদের সাহায্য করেন এবং আমাদের তো আমাদের যদি সরকারের পক্ষে সম্ভব না হয় তো সরকার না করে সরকার যে আমাদের আমাদের সরকার না আসে আমরা জনগণ কিন্তু আমরা আমাদের উদ্যোগে আমরা এসব দেশের জনগণের সাথে যোগাযোগ বা ব্যবস্থা করি প্রত্যেক দেশই সারা এই দেশগুলোর প্রত্যেক দেশ কোনো দেশ ইন্ডিয়ার বন্ধু নয় কোন দেশ ইন্ডিয়াকে বন্ধু বন্ধ করে না প্রত্যেক দেশের কাছে ইন্ডিয়াটা কুখ্যাত রাষ্ট্র এই রাষ্ট্রের উৎখাতা উচিত এই রাষ্ট্র কয়েকটা ভাগে ভাগ করা উচিত উচিত আমাদেরকে নিজের স্বার্থের জন্য এই রাষ্ট্রকে ভাগ করার জন্য আমাদেরকে এখন দেশ চেষ্টা করতে হবে আমরা লেটাস ডেভেলপ ডেভেলপ ফ্রেশিভ অ্যালং দা ফ্রিডম ফাইটার অফ নর্থ ইস্ট ইন্ডিয়া আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ

আপনার প্রতি রেসপেক্ট রেখে বলতে চাই যে আপনার যে অভিমত ছিল এটা একান্ত ব্যক্তিগত অভিমত এখানে পিবিসি ফোর কোনোভাবেই দায়ী নয় তারপরে বলছি যে আপনি যে মতামতটা তুলে ধরেছেন বাংলাদেশের জনগণ সেটাকে যদি গ্রহণ করে তাহলে সেভাবে কাজ করবে ঠিক আছে আজকের মতো আপনার সাথে আমরা বিদায় নিতে চাচ্ছি সো ধন্যবাদ मिस्टर বিদিন সাহেব আপনার সাথে আই অন হোয়াট আই আই অন ইট যেটা আমি বলেছি আমার কাছে সেগুলোর প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারবো হোয়াই আসাম ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়া why why Bangladesh cannot be part of India আমরা jornada পরবর্তী আরেকটা সেগমেন্টে সেই আসাম নিয়ে কথা বলবো বা বাংলাদেশের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে আপনার সাথে এ পর্যন্ত শেষ করছি জি সুপ্রিয় দর্শক আমরা অত্যন্ত ফলোপ্রসূতি আলোচনা করলাম যে বাংলাদেশকে কি নিয়ে যে সরজন্ত শুরু হয়েছে জনাব জয়নাল আবেদিন সাহেব তিনি একজন রিসার্চার তিনি বিশ্লেষণ করেন বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বিভিন্ন দেশ অর্থাৎ প্রতিবেশী দেশগুলিকে নিয়ে তিনি সবসময় রিসার্চ করেন এবং তার কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে তিনি যে কথাগুলি বলেন সেগুলির পিছনে অনেক যুক্তি এবং অনেক প্রমাণ থাকেন অতএব আমরা আজকে যে আলোচনাটুকু করেছি আশা করি আপনাদের বোধগম্য হয়েছে এবং আপনাদের মাথায় সেই দেশপ্রেম থেকে আপনারা হয়তোবা সেভাবেই থাকবেন তবে জয়নাল আবিদিন সাহেবের কথাগুলি একান্ত ব্যক্তিগত কথা এবং তিনি যে মতামত এখানে প্রকাশ করবেন সেটা যাবে একান্ত ব্যক্তিগত এর জন্য পিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশন কোনোভাবেই দায়ী নয় আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে অত্যন্ত ফলপ্রসূ মনে হয়েছে এবং অত্যন্ত তথ্যবহুল ছিল আহ আশা করি আপনারা সবাই পরবর্তী সেগমেন্টের জন্য ওয়েট করবেন সেই পর্যন্ত আজকের জন্য খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে